যে আপনার রাজনৈতিক নেতারা যেভাবে আপনাকে শিখিয়েছে, সিপিএম আপনাকে কমরেড বানিয়েছে, বিজেপি আপনাকে দেশপ্রেমী বানিয়েছে, দেশভক্ত বানিয়েছে, দিদির ছেলেরা দিদির অনুগামী হয়ে গেছে, এরা সকলেই খাতরাতে আছে। পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি খাতরার মধ্যে নেই, বাঙালিরা বাঙালির জায়গাতে আছে, আমরা ভালো আছি। যারা রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলছি, সাবধানে থাকুন। এই রাজনীতি, এই ভোটে আমরা এই প্রশ্ন করব যে বাম স্লোগান তুলে একুশে রাম আবার ২৬শে বাম, সে বামেদেরকে আমাদের দরকার নেই। আবার এই কথা, এই সংগঠন আওয়াজ তোলে যে দিদি ঘোমটা পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে একটা মাদ্রাসা দেয়নি বিগত ১০ বছরে, সেই দিদিকেও আমাদের লাগবে না, সেই দিদিও আমাদের সাথে দরকার নেই। এই সংগঠন বলে ভাই বিজেপি তুমি বাংলায় এসে বাংলা কথা বলতে পারো না, আমাদের হিন্দুদের অধিকার তোমাকে বোঝাতে হবে না, তুমি তোমার জায়গায় যেখানে রাম মন্দির বানাচ্ছ সেখানেই থাকো, বাংলায় তোমাদের জায়গা নেই। প্রশ্ন আসে না তাহলে কি করব? হ্যাঁ আমরা করব। দেশ জাতি ধর্ম বর্ণ যখন বিপদে পড়েছে, ইতিহাস খুলে দেখুন, কখনো আপনি এটা দেখতে পাবেন না যে কোনো মানুষ কোনো রাজনৈতিক দল এখান থেকে উত্থান করেছে, মানুষকে বাইরে করেছে। যখনই দেশ বিপদে পড়েছে জনগণ দাঁড়িয়ে তারা নিজেদের নেতা তৈরি করে নিয়েছে। গান্ধীজিকে জনগণ তৈরি করেছে, কংগ্রেস তৈরি করেনি। কবি নজরুল ইসলামকে জনগণ গ্রহণ করেছে, কোনো কবি গ্রহণ করেনি। এটা মাথায় রাখলে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আগামী ইলেকশনে একথা ঘোষণা করছি উদ্ধত কণ্ঠে, পারলে আটকেলে, পারলে আটকে নাও, টিএমসি তোমাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, পারলে আটকে নাও। যদি মনে করো রাজনৈতিক জুজু দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা এক করবে, ভোট নেওয়ার আগে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। ১৮টা সিট বিজেপি নিয়েছে, কোনো মুসলমান লোক ভোট দেয়নি। আগে দিদি এবং তার অনুগামীদেরকে, দিদির ভাইদেরকে প্রশ্ন করো যে এই ১৮টা এমএলএ এমপি কোথা থেকে হলো, এবং আগে লিখিতভাবে দাও যে না মুসলমানরা ভোট কাটে না, মুসলমানরা সব সময় দিদির সাথে ছিল, আমরা মুসলমানদেরকে ভুল বুঝবো না, আগে এই স্বীকারটা করো। আজ আমাদেরকে বলা হচ্ছে বিজেপি এসে যাবে, আজকে কথা বললে বলা হচ্ছে খবরদার বিজেপি ভোটে ক্ষমতায় এসে যাবে, আমরা বিজেপিকে আটকাবো, দিদিকে ভোট দিব। একটু কাগজ কলমে লিখে নেবেন তো, ভোটের পরে ওই নেতাটা বিজেপিতে যাবে না, এখন তো বিজেপিতে যাওয়ার জন্য লাইন দিয়ে দেওয়া হয়েছে। খারাপ লাগছে আপনাদেরকে? খারাপ লাগছে নাকি? ভয় লাগছে? ভূতা থানার গ্রামের জনগণ, বাঙালি হিন্দু মুসলমান সবার উদ্দেশ্যে বলছি, ভয়কে দূর করুন। আপনি যারা আপনারা হিন্দু মানুষ বিজেপির রাম রাজত্ব দেখার স্বপ্ন দেখছেন, গ্রামের মধ্যেখানে ওই বিজেপির নেতা যখন এসে আপনাদেরকে রাম রাজত্বের স্বপ্ন দেখাবে, ওকে প্রশ্ন করুন। যে তৃণমূলের সন্ত্রাসের জন্য আমরা বিজেপিকে আনবো বলছি, আজকে তারা বিজেপিতে গিয়ে আমাদের নেতা হয়ে বসে আছে। কথা বোঝা যাচ্ছে না যায়নি? আজকে আপনারা মোল্লার ভয়ে, মুসলমানদের ভয়ে বিজেপিকে আনার পরিকল্পনা করছেন, কে গ্যারান্টি দিবে আজকে যে মোল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজেপির সমালোচনা করছে, কালকে বিজেপির ওইখানে গিয়ে আবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে বিজেপি ভালো দল বলবে? বলে না কি, কার ভয়ে তেঁতুল তলায় বাস, একটা প্রবাদ ছিল না, টকের জ্বালায় তেঁতুল তলায় বাস। যে তৃণমূলের ভয়ে হিন্দু মানুষেরা জর্জরিত, আমফানে দুর্নীতির জন্য মুসলমানেরা হিন্দুরা ভয়ে বলছে বিজেপি করব, আজ সেই বিজেপিতে গিয়ে দেখুন বিজেপির নেতা নেই। বিজেপির নেতা কারা? ওই লোক যারা টিএমসি তে দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে, যারা আজকে বলছে আমরা কাজ করতে পাইনি, ১০ বছর কাজ করে ভোটের ২ মাস আগে এসে বলছে কাজ করতে পাইনি। আমার প্রশ্ন সেই হিন্দু মানুষদেরকে, আপনারা কি এই বিজেপিকে ভোট দিতে চান? যে বিজেপি আপনার দেশে কিষান বিল লাগু করেছে, আপনারা কি জানেন কে কিষান বিলটা কি? আপনি জানেন না কিষান বিল, সেই বিল যদি না জানেন
ছোট কথায় গোদা বাংলায় ছেলেরা স্কুলে নীলকর পড়েছিল, নীল বিদ্রোহ পড়েছিল, সেই নীল বিদ্রোহের ঘটনাটা জেনে নিন। আডানি আম্বানির মতন বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডকে জমি দিয়ে দেওয়া হবে, ডাইরেক্ট দেওয়া হবে না, কি দেওয়া হবে, আপনাকে দাদন দেবে, ভাই তোমার এই 2 বিঘা জায়গা, এই জায়গাতে আমরা তোমাদের কাছে অর্থ দিচ্ছি, আমরা তোমাদেরকে অর্থ দিচ্ছি, 2 বিঘা জমিতে কত টাকা ইনকাম হয়, 10,000 টাকা, আমরা 15,000 দিচ্ছি, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাব আমরা 15,000। তারপরে কি, তারপরে একটা সময় আসবে যখন মন্ডিগুলো থাকবে না, কিষান মান্ডি, সরকার বলবে আমার আর দায়িত্ব নেই, তারপরে আডানি এসে বলবে ভাই এবছর 3,000-এর বেশি আর 1 পয়সা দেওয়া যাবে না, বাবু 10,000 টাকা খরচা করতে হয়, করো না হয় ছেড়ে দাও। প্র্যাকটিক্যাল উদাহরণ নেই, জিও সিম মনে আছে, জিও সিম ফ্রি, কি আনন্দ, কি আনন্দ, বিজেপি এসে তো দেশটা একবার স্বর্গ রাম রাজত্ব বানিয়ে দিল জিও সিম নিয়ে, আজকে জিও সিম ফ্রিতে আছে তো, কত টাকা, 450। আমি ব্যবহার করি না, যেদিন এসেছিল আমাকে বলেছিল যে বড় বড় সেলিব্রিটিরা জিওতে সিগনেচার করছেন, আপনারা নিন, আপনি একটা নিন, আপনাকে ব্র্যান্ড করা হবে, আমি বলেছিলাম 5 বছর পরে ভরসা হলে নেব, তার আগে নেব না। আজকে দেখুন একই অবস্থা, এখানে বসে আমরা বসেছি, আপনি ঠান্ডা মাথায় ভাবুন, কেন আইমা করার প্রয়োজন আছে, কেন আইমার উপরে ভরসা করার প্রয়োজন আছে, এই কথাগুলো একটা কথা আপনারা কেউ বলতে পারবেন না, একটা কথা বলার ক্ষমতা নেই। আজকে সিপিএম কে জায়গা দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, বিজেপি কে আটকানোর জন্য, টিএমসি কেন সেদিন দাওনি, কেন সেদিন লাল পতাকা গুলো পুড়িয়ে ফেলেছিলে, কেন সেদিন সিপিএম টিএমসি পার্টি অফিস গুলো, সিপিএম এর পার্টি অফিস গুলো টিএমসি পার্টি অফিসে পরিণত হয়েছিল, আজকে বিজেপি তো আসতো না, সহজ সরল প্রণা হিন্দু মানুষগুলোকে, তোমরা বিজেপিতে তোমরা পাঠিয়েছো টিএমসি, আজকে তোমরা বলছো মুসলমানরা ভোটে দাঁড়ালে ভোট কেটে যাবে, ভোট কাটুয়া, কে ভোট কেটেছে, কে কাকে ভোট দেয়, কে কাকে সরায়, আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছি, আগামী 18 তারিখ সোমবার দিন কলকাতায় আমরা প্রেস কনফারেন্স করছি, আমরা চাইছি বাংলার মাটি থেকে এই সমস্ত এলাকার জেলা জেলায় শিক্ষিত, কেন আমাদের মাস্টারমশাইয়ের মতন একজন লোক যদি এলাকার এমএলএ হন আপনারা খুশি হবেন না, বলুন খুশি হবেন না, যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, যিনি কেবল মানুষের জন্য কাজ করেন, কেন আমরা এই লোকটাকে আমরা এমএলএ বানাতে পারি না, কারণ আমরা স্বপ্ন দেখিনি। আজকে আমাদের ভোটে দাঁড়িয়ে যারা ভোট করে, যারা ভোটে জেতে, তারপরে একটা সময় ছিল অর্জুন সিং সম্পর্কে যদি আমি বলতাম, একটা সময় ছিল যখন তৃণমূলের সম্পর্কে, শুভেন্দু অধিকারী সম্পর্কে আমি বলতাম, আপনারা বলতেন যে বিজেপির লোক, মুসলমান লোক বলতো, আজকে বলুন সেই লোকগুলো কই যারা আমাকে বিজেপির লোক বলতো, যখন আমি বলতাম এরা দাঙ্গা করাচ্ছে দেশের মধ্যে, রাস্তায় রাস্তায় রাম মন্দির তৈরি হচ্ছে, আপনার শিক্ষাগত যোগ্যতা নেই, আপনার দূরদর্শিতা নেই, আপনি জানেন না, আমি আজও দাঁড়িয়ে বলছি টিএমসি সরকার যদি গড়েও ফেলে, এবার গড়ার সম্ভাবনা কম, এবার বিজেপিও সরকার করতে পারবে না, টিএমসিও সরকার করতে পারবে না, মিক্স সরকার তৈরি হবে, আর টিএমসি যদি সরকার গড়েও ফেলে তার 6 মাসের মধ্যেই বিজেপি সব এমএলএ গুলোকে কিনে নিয়ে চলে যাবে, আপনারা আটকাতে পারবেন না। সমস্যা কোথায়, তাহলে আমরা আটকাবো কি করে, আমাদেরকে আটকাতে হবে, আমাদের আমাদেরকে ভাবতে হবে, টিএমসি কে নিয়ে আমাদের ভাবনা নেই, সিপিএম কে নিয়ে আমাদের ভাবনা নেই, কংগ্রেস কে নিয়ে আমাদের ভাবনা নেই, বিজেপির মতন দাঙ্গাই দলকে নিয়ে আমাদের ভাবনা নেই, আমাদের ভাবনা আমাদের এই পরিবেশটা নিয়ে, বিজেপি যদি ক্ষমতায় আসে এই পরিবেশ আর আমরা দেখতে পাবো না। আমার বোনেরা যারা কম্বল নিয়ে বসে আছেন, একটা কথা শুনছেন, একটা টুপি পরা লোক বলছে, একটা হিন্দু লোক বসে আছে, তার পাশে একটা চাচা বসে আছে, এটা আমার বাংলা, এ বাংলাকে বিজেপি থাকতে দেবে না, আমরা বিজেপিকে আসতে দিতে পারি না, কিন্তু টিএমসি তুমি মনে করছো যে তোমার ব্যাপারে আমরা ভাবছি, কিছু লোক মনে করছে বিজেপির বিরোধিতা করছে বলে তার মানে টিএমসি না, আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন 18টা দলকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সিপিএম তোমার জন্য দরজা খুলে রেখেছি, টিএমসি তোমার জন্য দরজা খুলে রেখেছি, আমাদের রাজ্য
রাজ্যের আমাদের জেলাতে আমরা এমন 60 থেকে 70টা এমএলএ তৈরি করব যাদের রাজনৈতিক ফেস হবে না যারা এলাকার সম্মানিত ব্যক্তি হবে যাদেরকে নিয়ে আমরা আমাদের এমএলএ করব যাদেরকে সিপিএম কিনতে পারবে না যারা অর্থের জন্য টিএমসি তে যাবে না যাদেরকে বিজেপি ভয় দেখালে যারা আসবে না যারা বাংলার লোক হবে আপনারা এটাকে সমর্থন করেন ভাই এটা আমার সমর্থন আছে ধন্যবাদ বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে বলবে বিজেপির হয়ে বলে দিয়েছে বলে দিবে ওই তো সিপিএম এর কাছ থেকে এসে টাকা খেয়ে এসেছে বলবেন কতদিন আর এই সব কথা বলবি ওদেরকে জিজ্ঞেস করুন কতদিন সত্য কথা বললেই কারো সরকারে বসে আছি সত্য কথা যদি সরকারের পক্ষে যায় টিএমসি অনেক ভালো কাজ করেছে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে দাঁড়িয়ে নির্দ্বিধায় বলছি মামফন্ডের সময় এত কাজ হয়নি নির্দ্বিধায় বলছি এই সরকার প্রচুর কাজ করেছে তার মানে কি সরকারের লোক হয়ে গেলাম তুমি সিপিএম করো পার্টি অফিসে বসে বসে তোমার নেতা বলছে ওরে বাবা ভোটের আগে এরকম কত হুজুরদেরকে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় তুমিও মনে মনে এসে বলছে হ্যাঁ ঠিক কতদিন তুমি তোমার ভাবনা টিএমসির লোক তোমাকে ভাবাবে সত্য কথা বলছি টিএমসি সরকার থাকবে কি যাবে আমার জানার দরকার নেই আমার এলাকার আমি আমার লোককে প্রতিনিধিত্ব করব এ কথা বলার জন্য টিএমসির নেতা বলছে ওরে বাবা বিজেপির কম টাকা আছে জানিস এইসব হুজুরদেরকে তো টাকা দিলেই কিনা যায় কতদিন আপনি ওই লোকের কথা শুনে বলবেন হ্যাঁ ঠিক বলেছ কেন আপনি বলতে পারেন না না যা কথাগুলো বলেছে তো একটাও তো ভুল বলেনি কেন আপনি কথা বলতে পারবেন না যে 18টা বিজেপির এমপি হলো কি করে কি করে গ্রামের ভিতরে আরএসএস এর বড় বড় অফিসগুলো হলো কি করে ইমাম ভাদার নাম করে দীর্ঘ 8 বছর মুসলিম হিন্দু লোকেদেরকে বলা হলো না যে ইমাম ভাদারা কোনো সরকারের টাকা নয় বরং ইমাম ভাদারা মুসলমানদের ওয়াকফের টাকা কেন এ কথা বলা হলো না কেন হিন্দু লোকগুলোকে মনের মধ্যে ব্যথা তৈয়া হলো যে এটা সরকারের টাকা সরকারের টাকা সাধারণ হিন্দু লোক বলছে দেখেছিস মুসলমানদের নেতাদেরকে টাকা দিচ্ছে আমরা কি দেশের নাগরিক নই কেন এ কথা বলা হলো না কেন মুসলমানদেরকে বোকার মতন তৈরি করে রাখা হলো দিদি আমাদেরকে সরকার থেকে টাকা দিচ্ছে কেন এ কথা বলা হলো এই প্রশ্নগুলো যদি আমরা করি আমরা খারাপ হয়ে গেলাম এই প্রশ্ন যদি আইমা করে আপনাদের মনে হচ্ছে শুনুন আইমার কাজ হচ্ছে সচেতনতা বাড়ানো বাড়ি চলে যান এলাকার ছেলেকে আপনার ছেলেকে ঠিক করুন কি তৈরি করবে একদল লোক ধর্মের নামে রাজনীতি করতে চাইছে টুপি পরা লোক মুসলমান আমি রুহুল আমিন এসে বলছি মুসলমানদের অধিকার বুঝতে হবে কিসের অধিকার মুসলমানদের কি অধিকার একদল লোক এই অধিকার অধিকার করতে করতে বাংলাদেশ নিয়ে চলে গেছে একদল মুসলমান লোক অধিকার অধিকার করতে করতে পাকিস্তান নিয়ে চলে গেছে আমরা অধিকার চাইনি আমরা ভারতবর্ষকে চেয়েছিলাম এজন্য আজও আমরা এখানে আছি আমাদের অধিকার লাগবে না আমাদের অধিকার লাগবে না যারা মুসলমানদের কাছে এসে বলে আমাদের অধিকার বুঝে নিতে হবে আমি রুহুল আমিন তোমাদেরকে বলছি তোমাদের অধিকার আর যেই হোক ওই লোকগুলো দিতে পারে না অধিকার দিতে পারবে অধিকার দেওয়ার আগে তোমার অধিকারের জায়গায় লোককে পাঠাও তুমি যদি মনে করো তিমির বরহন বরণ সিনহার নেতৃত্বে তুমি জসিমউদ্দিন কাজ করতে লজ্জিত তুমি কখনো অধিকার পাবে না আর শুনে রেখো হিন্দু তুমি যদি মনে করো মুসলমান লোকের মুখ থেকে সত্য কথা বেরোলে তুমি সেই কথা গ্রহণ করতে পারবে না জেনে রাখো আর যাই হও তুমি বাঙালি হতে পারো না কেননা এই বাংলার মাটিতে হিন্দু মুসলমান শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়েছে বলেই আজকে বাংলার মাটিতে কাজী নজরুল ইসলাম আশফাকুল্লাহ খান ক্ষুদিরাম বসু মতন নেতৃত্ব জাতীয়তা সংগ্রামী বীরকে দিতে পেরেছি নেতাজির মতন আমরা জাতির বীর নেতা দিতে পেরেছি যারা কোনোদিন মানেনি নেতাজি জাতীয় নেতা ছিলেন কিন্তু ওই হিন্দি ভাষাভাষী লোকগুলো নেতাজিকে কখনো জাতির নেতা তৈরি করতে দেয়নি সুতরাং তুমি আগামী তো নেতা হতে পারবে না আজ যদি আইমার ছত্রছায়ে আসলে তোমার ধর্ম সংকটে থাকে চলে যাও ইউপিতে গিয়ে দেখো ব্রাহ্মণ্যবাদের প্রাদুর্ভাবে কিভাবে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধুরা আমার ভাইরা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার শারীরিক অসুস্থতা গলায় খুব ইনফেকশন হয়ে গেছে কয়েকদিন থেকে কথা বলতে কষ্ট হচ্ছে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে শুকরিয়া আদা জানিয়ে বিদায় নিচ্ছি আগামীতে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন রাজনৈতিকভাবে আপনাদের কাছে কিছু আপিল করবে আমরা মুখে আপিল করব না আমরা রাম রাজত্বর স্বপ্ন দেখাবো না আমরা সোনার বাংলার স্বপ্ন দেখাবো না আমরা দেখাবো না আপনাদের অভাব অভিযোগ আমাদের ম্যানিফেস্টো আপনাদের এলাকায় পৌঁছে যাবে আমাদের সমর্থন টিএমসি কেও থাকবে সিপিএম কেও থাকবে কংগ্রেস কেও থাকবে কিন্তু থাকবে আমাদের লোক থাকবে
তোমার পার্টির ক্যাডার আমরা নেব না, তোমার পার্টির ওই দুর্নীতিগ্রস্ত লোক আমরা নেব না টিএমসি, আমাদের এমএলএ পার্টির ওই গুন্ডা যে পাঁচ বছর ধরে গুন্ডামি করেছে আমরা তাদেরকে নেব না, আমরা আমাদের এলাকার প্রতিনিধিকে তুলব, এই স্বপ্ন দেখার চেষ্টা করছি, আপনাদের সমর্থনের আশা রাখি। এবং এই কথা বলেই আজকে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ফজিল কিবলা জিন্দাবাদ।